আপনি খালি ফিস ফিস করতেছে, শরীরটা সিম সিম করতেছে, হইতেও শান্তি নাই, কি যে করি আজ 15 দিন ধরে চুরি করতারি না, বই করে কেট কেট মিজাজটা আমার এত খারাপ হয়, দেশ ছাইরে যায়ঙ্গা নাকি বুঝতাছি না, চুরির কোনো ব্যবস্থা নাই, যে আন্দে যে খালি বৃষ্টি আইয়ে রাত করে ঢুকতেই করো বৃষ্টি আয় পরে। যাক একটা জিনিস এনে ভালো হয়েছিল, গড়িটা মাইরে আনছিলাম, গড়িটা ভালা সার্ভিস দিতেছে, কিন্তু আজকা আনারুলের বাড়ি দেখছি ছাগলের অভাব নাই, শালের আজকা ফোন দিতেছে আজ যা ছাগল হেরিনতেই মারণ লাগবো, না এলে আজ পকেটটাও খালি দিয়েছে কটা ডে আছে, সর্বনাশটা করছে রে, সাড়ে বিশটিয়া না 120 টিয়া, এটিয়াতে তো কিচ্ছু হইতো না বাজারও গেলে না, বো সাদ আজ্জা মিটাই দেম দুনিয়ার বাজার করি আম ছাগল আজ্জা চুরি করামি আমি, যেমনি হোক মায়ের যদি 5000ও খাই ছাগল আমি চুরি করামি আজ্জা, ঠিক আছে আজ্জা ছাগল চুরি করামি, ছাগল আমি আজ্জা চুরি করতেই হোক, আলার দুনিয়া বিচাইলছি ছাগল, এটি তো আনারুল্লের ছাগল দেয়া যা, কেউ আছে নাকি, হ্যাঁ দেই না তো, এটাই তো সুন্দর দেয়া যায়, এটাই তো বাজার নিলে বেচন যাইবো চালু করিয়া, এটা রাস্তার তো নিব মানুষে আছে নাকি কেউ, বাড়ির তো দেই না, আনার হইলে তো দোয়ান করলে বইছে, ছাগল তো এটাই নেওয়া লাগবো, এটাই নেওয়া লাগবো, কেউ আছে নাকি, হ্যাঁ না কেউ না, হ্যাঁ রে আমি ডরাই তো তো উদাই ডরাই লইব, তো কেউ নাই, এইটা তো রান্দা রে বসু, হ্যাঁ বসু রান্দা রে, এটা বসু রান্দা রে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 10000 টাকা বেচতার বাম, বো রাজা তেল বেজ নাই বলে সুত মারানি জ্বালা ডারি আমার, ঠিক আছে এটাই কাম হইব, দেখছে না কেউ, আই গোস না কে, এটা তো শেষরান মারে দেখি, এই মানুষ এই কর আ বেটা ঠিক আছে, যা 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 বেজ যা, এড একটু পানি দে, একটু পানি কাপ, বিড়ার মতো লারবার দিলাম ছাগল কি সুরে টুরে নিছে নাকি, বাড়িতে ফিরে খালি খাইবো ছাগলটি দেহ আর মানে কোন খবর নাই, ছাগলটি দেখে আমি ছাগল আর একটা কই গেছে কিরে, আনারুলের ছাগল এই দেশটা চুরি নিব গা, এরম চোর আছে এই দেশ, আমার ফিট তো ছাগলটা কই রে নামছে, এ রুবেল ভাই কেডা শুনে দেন শুনে দেন, আনারুল ভাই নে, হ্যাঁ কি অবস্থা কে লাগিতে, আপনি নো কত কোন দূরে বই রেছো, এ তো অনেক কানে বো ঘন্টা দেড় ঘন্টা বো, আরে ভাই ছাগল লাগবেল ছাগল লাভছিলাম আমি, ছাগল তো একটা পাইতাছি না, ফিট তো একটা ছাগল আমি পাইতাছি না, ছাগল নাই না ছাগল পাইতাছি না তো, ছাগল তো দেখছি উত্তর ভাড়ার একটা সুরে লয়ে গেল, আপনি সিনেন সুরে সুরে, রে আমি নামটা সঠিক জানি না, তবে ওর সুরে আরেকবার শুনছি আমার কোনো ধরে ফিরাইছেন, কলিবার আছে না, হ্যাঁ কলিবার মরা ধরে একদিন ফিরাইছেন, ও তাহলে আপনি কি চুরি করছেন, মানে আপনি ধরুনের কোনো ব্যবস্থা আছে, ভাই আমি তো নাম জানি না, তবে আমার একটা বন্ধু আছে উত্তর ফাড়া, আপনি দূর লোন তাহলে আমরা দেখতে পারেন যাবেন, বন্ধু আছে, হ্যাঁ আচ্ছা আপনি জানি যে আপনি বন্ধু ধরে বাইর হরেন, আমার ছাগল বাই করুন লাগবো, মেয়ে দেবেন আমার একটা ছাগল তো অন্তরে আইতাছি, বাড়ি কুন্ডা ভাই বাড়ি তো এটাই, আচ্ছা আপনার খান আমি ডাক দেই ডাক দেই, ও সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই বাড়ি কেন, আমি রুবেল তো আয়ানছে বাইরে, কি খবর, কি ভালো আছো, আছি আমনগর হঠাৎ করে, ভালো আছেন ভাই, ভাই আছি আমি অন্তর তো চিনলাম না, ভাই আমার বন্ধু, ঠিক আছে অন্তর তোমরা এলাকা বলে একটা ছাগল চোর আছে, ছাগল চোর তো একটা আছি, নাম হয়েছে ভাই স্মার্ট দেলোয়ার, হ্যাঁ হইতে পারে আমি সঠিক নামটা জানি না, অন আমার দোস্তর ছাগলটা বন্ধ তো লয়ে পড়ছে, অন্তর আমি আপনার আসাই আইছি, এটা আপনার কি সেটা আমার কইরা দেন, এখন আমি শিওর তারা তো দেখতেছি না, তবে আচ্ছা এরা তো বাস আমি চিনি, তো আমরা লয়ে যাই সমস্যা নাই,
আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হের ভাষা দিয়ে টাঙ্গর লয়ে যান বাড়িতে লয়ে যান একটু আমরা দেহি গে আমার ছাগল আমি দেখলে তো আমার ছাগল চিনব আমি বুঝছেন আমি ছাগল আমি চিনব আচ্ছা সে হেল্পটা কইরা দেন আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আমার লগে হরে না আমি দেয়া দিই বাড়িটা আচ্ছা আচ্ছা চাই পরে কোন দিকে কোন দিকে বাড়ি কোনটা ভাই এই লয়ে তা শুন একটা কথা কই দিন ইসমার ডিলার কিন্তু খুব করা মাল যাইবান যে শুনলাম আপনি বলে এলাকার মধ্যে বিখ্যাত ছাগল চোর তাই আপনার বাড়িতে এলাম কিতা আমার ছাগলটা হারিয়ে গেছে ভাই বিড়ের মধ্যে লাড়ছি আমি দেখছি ছাগল চুরি করছি মানে আমি তো মেয়াজ 60 দিন ধরে আমি জ্বরে শৈল আমার কাঁপে আমার জ্বরে শৈল কাঁপে আমি বিছনাতে উঠতারি না কে রা বলতে বলবে বাড়ির সামনে তো ছাগল বান্ধা এটা তো আমার ছাগল আপনি ছাগল ফালেন আপনি আমার আমার ছাগল চুরি হয়ে আনছেন কেমনে হ্যাঁ এটা তো আমার ছাগল আমি দেখেছি না তুই ছাগল আসছ না হ্যাঁ স্বীকার কর মার কিন্তু একটা মারিত পড়তো না তোরা দিতে নিয়ে স্বীকার কর এই ছাগলটা লয়েছে আমি তো ভাই ছাগল আনছি না ভাই কার তোর ছাগল দা ছাগল আনতাছি এই ছাগলটা কার তোর না আমার এটা আরে ভাই ছাড়েন আমি উঠি আমি তো ছাগল আনছি না রে ভাই কারা লড়বে না একবারে একটা মাথা মারি দাও তাড়াতাড়ি বেড়া না লেগে বেড়া ঘাম গলি হইতাছে ভাই আচ্ছা ছাগল আননে আপনি আনুন আমি দেখি ছাগল এটা কার ভাই ছাগলটা লয়েছে আপনি ছাগল আন ভাই ছাগল লয়েছে ছাগলটা লয়েছে গুলো আনুন আমি আমি ছাগল আনুন হ্যাঁ ভাই তুই ঠিক মারে বনো এটা কোন দামে এটা সুজা করে লাগ ঠিক মারে বনো ছাগল আনুন পরে আমি দেখি আপনি ছাগল আনুন মে আনতাজি কোন মে ছাগলটা লয়ে চালু ভাই আমি আনছি না তো ছাগল ভাই আমি এই ভাই ঠিক আছে না ভাই থাকতে কারণ বুঝে আমি আনছি না ভাই এই এই ছাগলটা কার এটা তোমার দিচ্ছে ভাই আমি স্মার্ট চুর না তো ভাই আমি স্মার্ট চুর না ভাই আমি আমি ভাই ভুল হয়ে গেছে আমি আরে করতাম থাক থাক বুঝলি মিয়া
আর জীবনে ছাগল চুরি করবে না ভাই আমি আর জীবনে এরকম করতে সবার সামনে দর্শক আছে সবার সামনে না হয় ভাই আমি ভাও ধরছি তো ভাই আমি আর জীবনে না সবার সামনে না কর সবার সামনে না সবার সামনে সবার সামনে না হচ্ছে আমি ছাগল চুরি করতাম না কেন ধর কেন ধর কেন ধরছি ভাই যে কেন ধরছে ভাই বাহ বাহ বুঝছি আচ্ছা যা 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 ঠিক আছে ভাই যা 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 ভাই আমি ছাগল পাইছি আচ্ছা আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এমডি হারুন মিয়া অবশ্যই ভিউয়ার্স আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করবেন আমাদের দেখতেই পারতেছেন এরা যারা বর্তমানে আছে এরা হলো একদম আমার নতুন আগে আমি অনেক ভিডিও আপনাদের করেছি এই ভিডিওগুলো আসলে অন্য কিছু ক্যারেক্টারের লুক ছিল আসলে নতুন নতুন কিছু ক্যারেক্টারের লুক আমার এখানে জয়েন হয়েছে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ বাই